ও ভাই, সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল ফ্রি গুলাল স্কিন পেয়ে গেলাম, তোমরা কিভাবে পাবে দেখো। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেমের মধ্যে ফাইনালি চলে এসেছে সেভেন ইউনিভার্সারি ইভেন্ট, আর এই সেভেন ইউনিভার্সারি ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পর তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে গ্লোয়াল স্কিন, এছাড়া বান্ডিল, এছাড়া তোমরা এখান থেকে আরও রেওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে, আর এই ফ্রি রেওয়ার্ডগুলি কিভাবে কালেক্ট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করুন, কি করছি আর, একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে। এবং চ্যানেলে যদি নতুন এসে দেখো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ট্যাপ করে দিচ্ছ, ট্যাপ করার সাথে সাথে ইভেন্ট ইন্টারফেস এই ধরনের দেখতে পাচ্ছ। আর এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে দেখো, এখানে তোমরা সবার প্রথমে বাদিকের উপরে দেখতে পাচ্ছ সেভেন ইউনিভার্সিটি স্টোরি বলে একটি এখানে লোগো রয়েছে। আর এই সেভেন ইউনিভার্স স্টোরি লোগোর উপর যখনই তোমরা ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এখানে সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল যে স্টোরি ভিডিওটি এসেছে এখানে ফ্রি ফায়ার ইন্ডিয়াতে, আর এই ফ্রি ফায়ার ইন্ডিয়া এবং ফ্রি ফায়ার অফিসিয়াল চ্যানেলে, এই অফিসিয়াল চ্যানেলে তোমরা চলে যাবে। এবং এখানে তোমরা তারপরে দেখতে পাচ্ছ এন্ট্রি বলে একটি অপশান এবং একটি মেল বান্ডেল রয়েছে। আর এই এন্ট্রির উপর তোমরা যখন ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নিউ ইভেন্ট খুলে চলে এলো। আর এই ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই মেল বান্ডেলটি ফ্রিতে পাবে। আর এই মেল বান্ডেল ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটি ফিস পিন, আর এই ফিস পিনটি ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা সেভেন ইউনিভার্সিটি ইভেন্টের একটি পিন পাবে এবং এখানে লোড আউট পাবে, এবং এখানে তোমরা লাস্টে দেখতে পাচ্ছ গোল্ড কয়েন। আর এগুলি নিতে গেলে কি করতে হবে, তোমাদেরকে টোকেন কালেক্ট করতে হবে। আর এই টোকেন কিভাবে পাবে দেখো, এখানে তোমরা বাঁদিকের নিচে ডেলি টাস্ক বলে অপশান দেখতে পাচ্ছ, আর এর উপর ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা ডেলি মিশন দেখতে পাবে। আর এই ডেলি মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে টোকেন পাবে, আর এই টোকেন তোমরা এখান থেকে প্রতিদিন ডেলি মিশন কমপ্লিট করে কালেক্ট করে নেবে। আর এই ডেলি মিশন প্রত্যেকদিন তোমরা ভোর 4টার সময়তে রিফ্রেশ দেখতে পাবে। আর এই ডেলি মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে প্রচুর টোকেন পাবে, এই টোকেন কালেক্ট করে নেবে। আর এই টোকেন কালেক্ট করার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার একটি টোকেন হয়ে গেল, এবং যখনই এখানে 16টি টোকেন হয়ে যাবে তখনই এটি আনলক হয়ে যাবে। এবং এর উপর ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 16টি এখানে ঘর এখানে আনলক হবে, অর্থাৎ 50টি ঘর আনলক হলে এখানে তোমরা এই গোল্ড কয়েন পাবে। এবং এখানে তোমরা যদি 100টি ঘর আনলক করো তাহলে তোমরা এই নিউ এখানে তোমরা এই লোড আউটগুলি পাবে। 100টি ঘর আনলক করলে এবং 150টি ঘর আনলক করলে তোমরা এই পিনটি পাবে, এবং 200টি ঘর আনলক করলে তোমরা এই সেভেন ইউনিভার্সারি ইভেন্ট স্পেশাল এই মুখের ফিস পিনটি পাবে। এবং এখানে তোমরা যখন 250টি টোকেন কালেক্ট করে ফেলবে তখনই তোমরা এখান থেকে এই বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে নিতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই বান্ডিলটি নিতে গেলে কী করতে হবে। আর এই ছাড়া এখানে তোমরা আরও টোকেন পাবে এক্সট্রা, বাট কীভাবে টোকেন পাবে দেখো, এখানের থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এখানে তোমরা ডান সাইডের উপরে গ্লাইডারের উপর যখনই ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা প্রচুর মিশন দেখতে পাবে। আর এই মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে 5টি করে এখানে তোমরা টোকেন কালেক্ট করতে পারবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের আলাদা আলাদা প্রত্যেকটি মিশন রয়েছে, এবং মিশনগুলি কীভাবে কমপ্লিট করবে এখানে তোমাদের অ্যানিমেশনের থ্রুতে পেছনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা এই মিশনগুলি কমপ্লিট করতে পারবে, আর এই মিশনগুলি তোমরা এখান থেকে কমপ্লিট করে নেবে। আর এই মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে প্রচুর টোকেন কালেক্ট করতে পারবে, আর এই টোকেন কালেক্ট করে নেবে। টোকেন কালেক্ট করার পর এখান থেকে বেরিয়ে আসবে এবং এন্টারের উপর ট্যাপ করার সাথে সাথে এই ইভেন্টের মধ্যে চলে আসবে। এবং এখানে তোমরা দেখতে পাবে প্রচুর টোকেন, এবং এখান থেকে তোমরা ট্যাপ করে করে এখান থেকে টোকেনগুলি কালেক্ট করে নেবে। টোকেন কালেক্ট করার সাথে সাথে তোমাদের আনলক হয়ে যাবে এবং এখান থেকে বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে। এছাড়া এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ফ্রি গ্লোয়ালের ইভেন্ট চলে এসেছে, আর এই ফ্রি গ্লোয়ালের ইভেন্টের এখানে চলে আসবে। আর এখানে আসার সাথে সাথে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো, এখানে তোমাদেরকে প্রথমত টিম আপের উপর ট্যাপ করতে হবে, তারপরে এখানে তোমাদেরকে টিম আপের উপর ট্যাপ করার সাথে সাথে এখানে তোমাদের ফ্রেন্ডদেরকে ডাকতে হবে। তারপরে এখানে তোমরা বিয়ার মুড যখনই স্টার্ট করে দেবে, বিয়ার মুড স্টার্ট করার সাথে সাথে এখানে তোমরা বিয়ার মুডের মধ্যে এখানে এই সেভেন ইউনিভার্সিটির লোগো দেখতে পাবে ম্যাপের মধ্যে অনেক জায়গাতে। আর এই সেভেন ইউনিভার্সিটির লোগোর এখানে যাওয়ার পর এখানে পোর্টাল ইউজ করে তোমরা মিনি পিকে চলে যাবে, আর ওই মিনি পিকে গিয়ে এখানে তোমাদেরকে ফাইট করতে হবে। ফাইট করার পর ওখানে তোমাদেরকে ওই টোকেন যে কালেক্ট করেছ ওখানে মিনি পিকের, ওই টোকেন দিয়ে তোমাদেরকে উপরে এই সেভেন ইউনিভার্সিটি ইভেন্টের এখানে চলে আসতে হবে। এবং আসার পর ওখান থেকে তোমরা গান কালেক্ট করতে পারবে, এবং ওই গান কালেক্ট করার পর উপর থেকে নিচে নামে আসবে। নেমে আসার পর এখানে তোমাদেরকে গেম প্লে করতে হবে, আর এইভাবে গেম প্লে করতে করতে তোমরা এইখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে
থেকে এই গ্লোবাল স্কিনটি পেয়ে যেতে পারো। আর এইভাবে তোমরা এই গ্লোবাল স্কিনটি এখান থেকে কালেক্ট করতে পারবে। আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এই গ্লোবাল স্কিনটি নিতে গেলে কি করতে হবে। আর এই গ্লোবাল স্কিনটি তোমরা যদি না কালেক্ট করতে পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো এই গ্লোবাল স্কিনটি নিতে গেলে কি করতে হবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ হ্যান্ডের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।